Bismillahi Rahmani Rahim. Assalamu alaikum. Asker classe shobai ke shagotom. Priyo shikharthira, tumra shobai kemon acho? Asha kori tumra shobai bhalo acho. Amiyo tomader jonno dua kori je tumra shobai bhalo ebong shusto thako. Ami Mohammad Nuruzzaman Hussain, probashok hishab bigyan bibhag. Mujid Joina Foundation School and College. To priyo shikharthira, aajke amader paath Sreni Doshom, Bishoy Hishab Bigyan, Oddhay hocche Nobom, Nobom Oddhaytir naam hocche Raamil, Paath Shironam hocche Raamil. Paath porichiti. Aajke amra ei Raamil Oddhayer muloto kibhabe ekti srijonshil ashte pare তা নিয়ে আলোচনা করব এবং সৃজনশীলটি কিভাবে উপস্থাপন করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা পাঠে চলে যাই। দেখো এখানে তোমরা আমি তোমাদের পাঠ্য বইয়ের একটি অঙ্ক এখানে তুলে দিয়েছি, এক নাম্বার অঙ্কটি অনুশীলনের শিহাব অ্যান্ড ব্রাদার্স এর 2017 সালের ডিসেম্বর মাসের উদ্দীপ্তগুলো নিম্নরূপ। এখানে বলা হয়েছে মূলধন 1,10,000, হাতে নগদ 1,17,15,000, দেনাদার হচ্ছে 25,000, পাওনাদার হচ্ছে 15,000, উত্তোলন 10,000, ক্রয় 30,000, বিক্রয় 45,000, বিনিয়োগের সুদ 3,000, সমাপনী মজুদ পণ্য 12,000, বিমা সালামি 5,000, আমদানি শুল্ক 3,500, কমিশন প্রাপ্তি 2,000, বিনিয়োগ 30,000, ব্যাংক জমা সুদ 500, আসবাবপত্র 40,000, বিজ্ঞাপন 1,000, প্রারম্ভিক মজুদ পণ্য 25,000, সমাপনী ব্যাংক জমা 6,000। ক নম্বর বলেছে শিহাব অ্যান্ড ব্রাদার্সের রাওয়ামিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় কর। খ নম্বর বলেছে উপযুক্ত খতিয়ানের উদ্দীপ্ত দ্বারা শিহাব অ্যান্ড ব্রাদার্সের একটি রাওয়ামিল প্রস্তুত কর। গ উপযুক্ত তথ্য হতে মুনাফাজাতীয় আয় ও মুনাফাজাতীয় ব্যয়ের উপযুক্ত তথ্য হতে মুনাফাজাতীয় আয় ও মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। তাহলে প্রথম প্রশ্নটি ক শিহাব অ্যান্ড ব্রাদার্সের রাওয়ামিলে কোন কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় কর। তাহলে ক নম্বরের হবে আমরা জানি যে প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাংক জমা কখনোই রাওয়ামিলে আসবে না। তাহলে দেখো হাতে নগদ এখানে আমি প্রারম্ভিক চিনব কী করে, যেটার মাস 1,17 সেটা হচ্ছে প্রারম্ভিক, তাহলে এই প্রারম্ভিক হাতে নগদ কখনোই রাওয়ামিলে আসবে না। তাহলে এখানে প্রারম্ভিক হাতে নগদ কত 15,000 টাকা, আর দুই সমাপনী মজুদ পণ্য রাওয়ামিলে আসে না। হ্যাঁ এখানে সমাপনী মজুদ পণ্য রাওয়ামিলে আসে, কখন আসে সেটা আমরা নেক্সট একটি ক্লাসে আলোচনা করব, কিন্তু এখানে এখন কথা হচ্ছে যে সমাপনী মজুদ পণ্য রাওয়ামিলে আসবে না। তাহলে আমার শিহাব অ্যান্ড ব্রাদার্সের রাওয়ামিলে কোন কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় আমরা করতে পারবো কিভাবে, আমার দুইটা দফা রাওয়ামিলে আসবে না, একটি হচ্ছে হাতে নগদ আর কি হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তাহলে আমরা দেখো অ্যান্সারে চলে যাই, শিহাব অ্যান্ড ব্রাদার্সের রাওয়ামিলে কোন কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে না, একটি হচ্ছে হাতে নগদ 1,17, আর দুই নম্বর হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তা হাতে নগদের টাকার পরিমাণ হচ্ছে 15,000, সমাপনী মজুদ পণ্যের টাকার পরিমাণ হচ্ছে 12,000, তাহলে 12 আর 15 কত 27,000 টাকা। তাহলে আমরা কয়ের উত্তর কি পেয়ে গেলাম। এবার আসি খ, খয় বলছে যে শিহাব অ্যান্ড ব্রাদার্সের রাওয়ামিলটি প্রস্তুত করতে বলছে। তাহলে আমরা শিহাব অ্যান্ড ব্রাদার্সের রাওয়ামিলটি প্রস্তুত করব, কীভাবে রাওয়ামিলটি প্রস্তুত করতে হয় সেটা আমরা চলে যাই। দেখো রাওয়ামিলের ঘরে মূলত 5টি ঘর থাকে জাবেদার ঘরের মতোই, কিন্তু জাবেদার ঘরের সাথে রাওয়ামিলের ঘরের পার্থক্য হচ্ছে জাবেদার ঘরে তারিখ দেওয়া থাকে কিন্তু রাওয়ামিলের ঘরে কোনো তারিখ দেওয়া থাকে না। রাওয়ামিলের ঘরে থাকে ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা বা রেফারেন্স, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তাহলে এক নম্বর দিয়ে দেখি আমরা, এক নম্বরে কী বলছে, এক নম্বরে হচ্ছে মূলধন। তাহলে আমরা জানি মূলধন সবসময় ক্রেডিট,
মূলধন হচ্ছে কত আমার? 110,000 টাকা। মূলধন হচ্ছে 110। দুই, দানাদার, দানাদার ডেবিট, ডেবিট হচ্ছে 25,000 টাকা। দানাদার ডেবিট কত টাকা? 25,000। পাওনাদার, পাওনাদার ক্রেডিট, পাওনাদার ক্রেডিট কত টাকা? যে 15,000 টাকা। উত্তোলন, উত্তোলন সবসময় ডেবিট, উত্তোলন হচ্ছে তোমার 10,000 টাকা। ক্রয়, ক্রয় ডেবিট, এটা হচ্ছে 30,000 টাকা। ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় সবসময় ডেবিট হবে, 30,000 টাকা। বিক্রয় হচ্ছে ক্রেডিট, বিক্রয় সবসময় ক্রেডিট হবে, বিক্রয় নর্মাল ব্যালেন্স ক্রেডিট, বিক্রয় যে ক্রেডিট হচ্ছে 45,000 টাকা। বিনিয়োগের সুদ 3,000 টাকা, বিনিয়োগের সুদ হচ্ছে আয়, আয় সবসময় ক্রেডিট, এই জন্য বিনিয়োগের সুদ হচ্ছে ক্রেডিট 3,000 টাকা। বিমা সালামি, বিমা সালামি হচ্ছে ব্যয়, ব্যয় সবসময় ডেবিট, এই জন্য বিমা সালামি যে ডেবিট 5,000 টাকা। আমদানি শুল্ক, আমদানি শুল্ক এক ধরনের, আমদানি শুল্ক হচ্ছে ব্যয়, এই ব্যয় সবসময় আমরা জানি যে কী ডেবিট, এই জন্য আমদানি শুল্ক ডেবিট কত? 3,000 টাকা। কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি মানে, কমিশন প্রাপ্তি মানে হচ্ছে আয় হয়েছে, আমরা জানি আয় সবসময় কী ক্রেডিট, এই জন্য কমিশন প্রাপ্তি ক্রেডিট 2,000 টাকা। বিনিয়োগ, বিনিয়োগ হচ্ছে সম্পদ, তো সম্পদ সবসময় আমরা জানি ডেবিট, ডেবিট কত? 30,000 টাকা। ব্যাংক জমার সুদ, ব্যাংকে জমা টাকা রাখছে, সেই জমা টাকার উপরে সুদ পেয়েছে, এটা আমার জন্য আয়, আমরা জানি আয় সবসময় কী ক্রেডিট 500 টাকা। তারপর আসবাবপত্র সম্পদ, আসবাবপত্র ডেবিট 40,000 টাকা। বিজ্ঞাপন ব্যয়, বিজ্ঞাপন 1,000 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য, এটাও ব্যয়, এই জন্য এটা হচ্ছে 25,000 টাকা। সমাপনী ব্যাংক জমা হচ্ছে 6,000 টাকা। তো সমাপনী ব্যাংক জমা হচ্ছে সম্পদ, সম্পদ সবসময় ডেবিট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তো আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ, এবং রেওয়া মিলে ডেবিট এবং ক্রেডিট যদি দুই পাশ সমান হয় তাহলে বুঝতে হবে যে আমার হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা সঠিক, আর যদি রেওয়া মিলে দুই পাশ যদি ঠিক না হয় তাহলে বুঝতে হবে যে আমার হিসাবের কোথাও গড়মিল আছে, তাহলে সেই গড়মিলগুলো আমাকে খুঁজে তখন বের করতে হবে, আর যদি দুই পাশ মিলে যায় তাহলে বুঝতে হবে যে আমার হিসাবের গাণিতিক শুদ্ধতা ঠিকভাবে যাচাই করা হয়েছে। এখানে দেখো আমি তোমাদেরকে কিন্তু কখন ডেবিট কখন ক্রেডিট হবে, আর কী কারণে ডেবিট হচ্ছে কী কারণে ক্রেডিট হচ্ছে সেই কথাটা কিন্তু আমি তোমাদেরকে বলেছি। একদিকে বলেছিলাম যে সম্পদ যদি হয় তাহলে ডেবিট হবে, ব্যয় যদি হয় তাহলে ডেবিট হবে, উত্তোলন হলে ডেবিট হবে। অন্যদিকে বলেছিলাম আয় যদি হয় তাহলে ডেবিট হবে, দায় হলে ডেবিট হবে, এবং মূলধন হলে, সরি, অন্যদিকে বলেছিলাম আয় যদি হয় তাহলে ক্রেডিট হবে, যে দায় হলে ক্রেডিট হবে, এবং মূলধন হলে ক্রেডিট হবে। তাহলে আমি যদি বলি যে প্রথমত বলেছি কি সম্পদ ডেবিট হবে, ব্যয় ডেবিট হবে, উত্তোলন ডেবিট হবে, আমি আবারও রিপ্লাই করলাম কথাগুলো, তারপরে হচ্ছে আয় ক্রেডিট হবে, দায় ক্রেডিট হবে, মূলধন ক্রেডিট হবে, এই কথাটা মাথার মধ্যে থাকতে হবে। মাথায় থাকলে আমি খুব সহজে অঙ্কে ডেবিট এবং ক্রেডিট দিকগুলো দিতে পারবো, এবং আমার দুই পাশের এন্ট্রিগুলো সমভাবে যাবে এবং দুই পাশ মিলে যাবে। কিন্তু এই দুইটা তথ্য মাথা থেকে সরে গেলে আমি কখনোই রেওয়া মিল করতে পারবো না। পরবর্তী প্রশ্ন, যে উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে, এই তথ্যগুলো হতে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় যদি আমাকে নির্ণয় করতে, আগে আমাকে জানতে হবে মুনাফা জাতীয় আয় কাকে বলে, মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে। তাহলে মুনাফা জাতীয় আয় কী? যে আয়টা বারবার ঘটে, মানে নিয়মিত ঘটে, এবং এর যে ফল স্বল্পমেয়াদি, এবং যে কী বলে, এর টাকার অ্যামাউন্ট হচ্ছে স্বল্প, এই ধরনের ব্যয়টাকে বলা হচ্ছে মুনাফা জাতীয়, এই ধরনের আয়টাকে বলা হচ্ছে মুনাফা জাতীয় আয়। আর যে ব্যয়টা হচ্ছে ওই যে একই কথা, স্বল্পমেয়াদি, টাকার অঙ্ক যে স্বল্প এবং যে বারবার ঘটে, এই ধরনের ব্যয়টাকে বলা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। যদি আমি এক কথায় সংজ্ঞা বলি যে মুনাফা জাতীয় আয় ব্যয় কাকে বলা হয়, তাহলে মুনাফা জাতীয় আয় ব্যয় বলা হয় যে আয় ব্যয়গুলো বারবার ঘটে এবং এর ফল ক্ষণস্থায়ী, এই ধরনের আয় ব্যয়গুলোকে বলা হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয়। তাহলে আমরা এখন প্রথমত মুনাফা জাতীয় আয়, পরবর্তীতে মুনাফা জাতীয় ব্যয়গুলো চিহ্নিত করি।
তাহলে মুনাফা জাতীয় আয় চিহ্নিত করে প্রথমে হচ্ছে বিক্রয়। বিক্রয় হচ্ছে আমার আয়, আমি বলেছিলাম বিক্রয় হচ্ছে 45,000। তারপরে বিনিয়োগের সুদ হচ্ছে, বিনিয়োগের সুদ হচ্ছে কত আমার 3,000 টাকা আয়। তারপরে কমিশন প্রাপ্তি 2,000 টাকা, এটাও আমার জন্য আয়। তারপর ব্যাংক জমার সুদ 500 টাকা, এটাও আমার জন্য আয়। তাহলে এই চারটা আয় আমি একসাথে যোগ করবো, যোগ করলে কথা হচ্ছে 50,500 টাকা। এই 50,500 টাকা হচ্ছে আমার মোট মুনাফা জাতীয় আয়। এবার আমাকে মুনাফা জাতীয় ব্যয়গুলো চিহ্নিত করতে হবে। তাহলে প্রথমত প্রারম্ভিক মজুদ পণ্য, তার সাথে করব যোগ ক্রয়, তারপরে তার থেকে বাদ দিব সমাপনী মজুদ পণ্য। তাহলে প্রথমত আমি কি করব, যে প্রারম্ভিক মজুদ পণ্য, তার সাথে যোগ করব ক্রয়, তারপরে বাদ দিব সমাপনী মজুদ পণ্য। তাহলে আমি ব্যয় পেয়ে যাব একটা। তারপরে হচ্ছে বিমা সালামি, এটাও আমার জন্য একটা ব্যয়। তারপরে হচ্ছে আমদানি শুল্ক, এটাও আমার জন্য ব্যয়। বিজ্ঞাপন, এটাও আমার জন্য ব্যয়। তাহলে এখন দেখি আমরা টাকাগুলো, বিমা সালামি হচ্ছে কত, 5,000, বিমা সালামি হচ্ছে 5,000, আমদানি শুল্ক হচ্ছে তোমার 3,500 এবং বিজ্ঞাপন হচ্ছে 1,000 টাকা। তাহলে এই চারটা ব্যয় আমি একসাথে যোগ করব, যোগ করলে আমি পেয়ে যাব টোটাল বা মোট মুনাফা জাতীয় ব্যয়। অনেক সময় বলা হয় যে মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে পার্থক্য লক্ষ্য করো। তাহলে মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে, তাহলে মোট মুনাফা জাতীয় আয় একসাথে করে, মোট মুনাফা জাতীয় ব্যয় একসাথে করে মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দিলেই আমার পার্থক্য বের হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে তোমাদেরকে কথাটা বুঝাতে পেরেছি যে কীভাবে তোমরা রাওয়ামিল করবে, কীভাবে মানে একটি রাওয়ামিলের থেকে একটি সৃজনশীল প্রশ্ন কী ধরনের হতে পারে সেটা আমি তোমাদেরকে দেখালাম তোমাদের পাঠ্যবইয়ের 1 নম্বর প্রশ্নটি দিয়ে। পরীক্ষা এইভাবে থাকে, দেখা গেছে যে তোমার এখানে আমি বলেছিলাম যে কোন কোন দফাগুলো রাওয়ামিলে আসবে না। পরীক্ষা এরকমও থাকতে পারে যে দেখা গেছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো কত, এরকম থাকতে পারে। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, এইভাবে থাকবে। তাহলে তোমরা আমার কথা বুঝতে পেরেছ। আর যদি এই যে আমি তোমাদেরকে যেভাবে কথাগুলো বললাম এগুলো ভালো করে মাথার মধ্যে রাখতে হবে, তারপরেও যদি কোথাও কোনো সমস্যা ফিল করো বা কোথাও সমস্যা দেখেছ তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সকল সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।